ইঞ্জিনিয়ার যে আবুল হায়াত রয়েছেন তার গল্পটা শুনতে চাই। এই যে বললেন রাত 12টার সময় কোথাও ঢালাই হচ্ছে, কল হলো চলে যেতে হচ্ছে বা পরের দিন সকালে সাইট দেখতে যেতে হচ্ছে, তো সেই সময়ে এত জনপ্রিয়তার শীর্ষে থাকা আবুল হায়াতকে যখন সাধারণ মানুষরা দেখতো, মানে সেটা কেমন হতো যে সে ইঞ্জিনিয়ার? এটা এটা ডেফিনেটলি এটা মানুষের মনের মধ্যে অন্যরকম একটা রিয়াকশন হতো, মানে শ্রদ্ধাটা হয়তো বেড়ে যেত আমার প্রতি তাদের। আমাদের সাইটে অনেক সময় অনেক সমস্যা হয়েছে এবং আমি খুব কঠিন একটা কাজ করতাম ঢাকা শহরে, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ, এই দুটোর মেইনটেন্যান্সও ছিলাম আমি অনেকদিন, এবং এই কাজগুলো খুব ডিফিকাল্ট, মানে একদম থ্যাঙ্কলেস জব। আমার মা মারা গেছেন, আমার মা লাশ আনতে গেছি, আমার লাশ সামনে আমি নিয়ে যাব, এসে আমাকে একদম আমাকে ধরে কালকে কি করলেন নাটক, খুব মজা লাগছে, মানে তুমি চিন্তা করো যে ওই অবস্থায় মানে দাঁত বের করে হাসছে এবং আমাকে এভাবে নাড়া দিয়ে, তো এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, মানে এগুলো নিয়ে মানে মাইন্ড করার কিছু নাই। এই ধরনের পরিস্থিতিতে তাদের যে রিয়াকশন গুলো হয় এটা তার ভালোবাসা থেকে সে করছে, এরকম হয়েছে অনেকবার। আসলে আমার মনে হয় যে অডিয়েন্সের ক্ষেত্রে যেটা হয় যে সে মানে পারিপার্শ্বিক যে পরিস্থিতি আছে সেটাকে বিবেচনা না করি তার মনের মধ্যে যে উচ্ছ্বাসটা আছে তার প্রিয় মানুষটিকে দেখার পরে সেটাকে আসলে প্রকাশ করার চেষ্টা করে। এবং অফিসে যেমন ছিল যে আমার আমার যারা বস ছিলেন চিফ ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, সুপার ইঞ্জিনিয়ার যারা ছিলেন তাদের কাছে আমার অনেক একটা মানে কি বলবো ইজি অ্যাক্সেস ছিল আর কি, মানে হ্যাঁ হ্যাঁ কি করো তুমি কালকে দেখলাম না ঢোক, হ্যাঁ দারুণ করেছো, হ্যাঁ আবার চেয়ারম্যান যেমন চেয়ারম্যানের রুমে হয়তো ঢুকলাম একটা ফাইল নিয়ে, হ্যাঁ তুমি তখন নাটক করো অফিস করো কখন, মানে একটা ফাদারলি ক্যারেক্টার, হ্যাঁ স্যার ঠিক আছে স্যার নাটক করবো না, ঠিক আছে এখন দেখা নাটক করবো না, আবার আমার আবার টেলিফোন করে আমাকে ডেকে পাঠিয়েছে পরের দিন, শোনো শোনো নাটকটা করো তুমি খুব ভালো করো বুঝছো, তো এই ধরনের রিলেশন ছিল আমাদের। এটা জাস্ট বিকজ দে লাভ মাই অ্যাক্টিং, মানে আর অফিসে তো আমি কখনো আমরা টেলিভিশনে নাটক করতাম বা মঞ্চে করতাম বা রেডিওতে করতাম, অফিস টাইমে কোনো কাজ করতাম না, রোববার দিন ছুটির দিন হয়তো করতাম সারাদিন আর বিকাল 5টার পরে করতাম, আর তখন তো অফিস ছিল আমাদের 2:30 পর্যন্ত, 7টা থেকে 2:30, সুতরাং 2:30 পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে যেতাম, হয় সাইটে যেতাম, সাইট থেকে হয়তো রিহার্সালে যেতাম, তো এগুলো হতোই।